হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরডুইনো সফটওয়্যারটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এর পরিচিতিটা। কারণ এটা যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ওকে, দেখুন এই আরডুইনো আইডি সফটওয়্যারটা আমি ওপেন করলাম। ওপেন করে দেখুন এই ফাইলে কী আছে। ফাইলে আপনি যদি নিউ আরেকটা ট্যাব নিতে চান, আরেকটা ট্যাব নিতে পারবেন। তারপর ওপেন করতে চাইলে দেখা গেল একটা কোডিং আপনি ওপেন করবেন, এখানে ওপেন করে কোন জায়গায় কোডিংটা আছে সেইখানে ক্লিক করে ওপেনে চাপ দিলে ওই কোডিংটা ওপেন হবে। তারপর ওপেন রিসেন্ট, অর্থাৎ রিসেন্টলি আপনি কোনটা ওপেন করেছিলেন, দেখুন এইখান থেকে কিন্তু আপনি সেই কোডিংটা আবার ওপেন করতে পারবেন। তারপর এখানে স্কেচবুক তেমন লাগে না, এক্সাম্পল লাগে, অর্থাৎ আপনি এই আরডুইনো সফটওয়্যারের ভিতর যে সকল লাইব্রেরি ফাইল অ্যাড করবেন সেই লাইব্রেরি ফাইলগুলো কিন্তু এইখানে দেখা যাবে। দেখুন দেখুন আমার এই সফটওয়্যারের ভিতরে কিন্তু অনেক লাইব্রেরি ফাইল অ্যাড করা আছে, কারণ আমার প্রোগ্রামিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন লাইব্রেরি ফাইল অ্যাড করেছি। দেখুন এইখানে এই লাইব্রেরি ফাইলগুলো সব কিন্তু এখানে আছে। দেখুন ইপিরম সফটওয়্যার, সিরিয়াল, এসপিআই, ওয়ার, মোটরশেল্ড লাইব্রেরি, ইউনিফাইড লাইব্রেরি, ব্লিঙ্ক, ঠিক আছে, এগুলো কিন্তু সব আমার এক্সট্রাভাবে অ্যাড করা, ঠিক আছে, TM1637, কিপ্যাড, জিপ্যাড, জিএসএম, এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাড করা এবং প্রত্যেকটাই কিন্তু সাব আছে, অর্থাৎ এখানে কিছু কোডিং এক্সাম্পল আছে। মনে করেন এই যে SIM808 মাস্টার কল আপ, এখানে কিন্তু আপনাকে ওই লাইব্রেরি ফাইলের আন্ডারে কিছু কোডিংয়ের এক্সাম্পল আপনাকে দিয়ে দিয়েছে যাতে আপনার কোডিং করতে সুবিধা হয় ওই লাইব্রেরি রিলেটেড যে কোনো প্রজেক্টে, ঠিক আছে। তো এটা বুঝলেন, তাহলে আপনারা বললেন যে এক্সাম্পলের ভিতর কী থাকে, আমি যে লাইব্রেরি ফাইলগুলো বিভিন্ন কোডিং করার সময় অ্যাড করব আমার কোডিং করার সুবিধাতে সেইগুলো আমার কিন্তু এখানে এক্সাম্পল আকারে থাকবে, অর্থাৎ ওই লাইব্রেরি ফাইলের ভিতর কিন্তু, অর্থাৎ ওই লাইব্রেরি ফাইলের ভিতর কিছু আরডুইনো কোডিং রয়েছে, ওই এক্সাম্পলগুলো আমরা দেখে নিয়ে বিভিন্ন কাজে লাগাইতে পারবো ওই প্রজেক্টের ক্ষেত্রে। তারপর এটা সেভ অ্যাস, এগুলো হচ্ছে আপনি যে কোডিংটা করেছেন এটা সেভ করার জন্য, সেভ অ্যাস করার জন্য। তারপর আছে প্রিফারেন্স। ওকে, দেখুন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, নতুন সফটওয়্যার আপনি অ্যাড করার পর অথবা সফটওয়্যার ইনস্টল করার পর আপনার কিন্তু এইখানে আসতে হবে। এই প্রিফারেন্স আসার পর এইখানে কিছু করা লাগবে না। দেখুন অনেক সময় কম্পাইলেশনে টিক দেওয়া থাকে না, এখানে টিক দিয়ে দেবেন, আপলোডে টিক দেওয়া থাকে না, টিক দিয়ে দেবেন। তারপরে ডিসপ্লে লাইন নাম্বার, এটা অনেক সময় থাকে না, এটা যদি না থাকে দেওয়া তাহলে কিন্তু এখানে দেখুন আপনি যে কোডিংটা করবেন লাইন বাই লাইন আপনি দেখতে পারবেন যে আপনি কোডিংটা কত লাইনের করেছেন, এগুলো দেখতে পারবেন। যদি এটা টিক মার্ক উঠানো থাকে তাহলে এগুলো শো করবে না, টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা শো করবে। তারপরে অ্যাডিশনাল বোর্ডস ম্যানেজার ইউআরএল, অর্থাৎ এক্সট্রাভাবে যদি কোনো বোর্ড এখানে আমি আরডুইনো আইডি সফটওয়্যারে অ্যাড করতে চাই তাহলে এইখানে দেখুন এখানে একটা লিঙ্কের এক্সাম্পল দিয়ে দিয়েছে, এরকম একটা লিঙ্ক আমার এখানে ইনপুট করে ওকে দিয়ে তারপরে বোর্ড ম্যানেজারে যাইতে হবে। তো কোথায় যেতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এটুকু আপনারা বুঝতে পারলেন যে প্রিফারেন্সে আমার কী কী কাজ করতে হবে। কম্পাইলেশনে টিক দেওয়া থাকে না, এটা যদি টিক দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার কোডিংটা কম্পাইল হবে না, অর্থাৎ ইরর আছে কি না সেটা কিন্তু আরডুইনো আইডি সফটওয়্যার ডিটেক্ট করতে পারবে না। এটা কিন্তু অবশ্যই দেবেন, আপলোডও টিক দেবেন, ঠিক আছে। তাহলে এই ওকে করে দিলে আপনি যে সেট আপ করবেন ওই সেট আপ অনুযায়ী কাজ হয়ে যাবে। তারপর এডিটে অত বেশি কাজ নাই। তারপর এসকেসে আসি, এসকেসে কাজ আছে। এসকেসে হচ্ছে যদি আমি ম্যানুয়ালভাবে ভেরিফাই করে নিতে চাই, অর্থাৎ কম্পাইল এখানে দিলে কম্পাইল হয়, আমি যদি ম্যানুয়ালভাবে করতে চাই এখানে দেবেন, তারপরে আপলোড দেবেন, তারপরে আপলোড ইউজিং প্রোগ্রামার। ওকে, এটার কিন্তু কাজ আছে, অর্থাৎ আমি যে আরডুইনো উনো বোর্ডটা ইউজ করবো বা আরডুইনো যে বোর্ডটা ইউজ করবো এটা কিন্তু প্রোগ্রামার হিসেবেও কাজ করানো যাইতে পারে, যাবে, আমি সেটা দেখাবো। অর্থাৎ আপনি এই আরডুইনো উনো বোর্ড থেকে আপনি এক্সট্রাভাবে শুধুমাত্র আরডুইনো উনো বোর্ডে ATmega 328 এই মাইক্রো কন্ট্রোলারটা থাকে, আপনি যদি চান এই আরডুইনো উনো দিয়ে 8 মেলে যে কোনো মাইক্রো কন্ট্রোলার, যেমন ATmega 328, তারপর ATmega 8, এইগুলোতে যদি আপনি এক্সট্রাভাবে কোডিং করতে চান, অর্থাৎ প্রোগ্রাম আপলোড করতে চান আরডুইনো বোর্ড ছাড়া, তখন কিন্তু আপনার আরডুইনো বোর্ডকে আপনি প্রোগ্রামার হিসেবে ইউজ করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দেবো আপনাদের, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্রোগ্রামার হিসেবে ইউজ করে, মনে করেন একটা বর্তমানে আরডুইনো বোর্ডের দাম 500 টাকা, এখন আপনার ওই শুধুমাত্র ওই আইসিটার দাম মনে করেন 150 টাকা, তাহলে আপনি একটা প্রজেক্টের ক্ষেত্রে কেন আরডুইনো উনো বোর্ড ইউজ করবেন? যদি আপনি শুধুমাত্র ওই আইসি বা মাইক্রো কন্ট্রোলারটা, ATmega 328 মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করে যদি আপনি প্রজেক্টটা করতে পারেন,
তাহলে তো আপনার জন্য সুবিধা হবে, কষ্ট কম পড়বে। এজন্য এটা আমি আপনাদের দেখিয়ে দেবো, আপলোড ইউজিং প্রোগ্রামার, তখন ওই আর্ডুইনো উনো বোর্ডকে যখন প্রোগ্রামার হিসেবে ইউজ করবেন তখন এই বোর্ড থেকে ওই আইসিটাই যদি প্রোগ্রাম আপলোড করতে চান তাহলে আপনাকে আপলোড ইউজিং প্রোগ্রামার দিতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তারপরে এটা লাগবে না। তারপরে ইনক্লুড লাইব্রেরি, দেখুন এইখান থেকে আপনার লাইব্রেরি ফাইলগুলো কিন্তু জিপ আকারে থাকে, সেই সময় কিন্তু আপনাকে এইখান থেকে অ্যাড জিপ লাইব্রেরিতে ক্লিক করে ওই জিপ লাইব্রেরি ফাইলটা যেখানে থাকবে ওটা সিলেক্ট করে ওপেনে দিলে কিন্তু ওই লাইব্রেরি ফাইলটা অ্যাড হয়ে যাবে, আমি গত একটা ভিডিওতে দেখিয়েছি। ওকে, তারপরে আসে অ্যাড ফাইল। দেখুন আমি ইনক্লুড লাইব্রেরিতে আপনি জিপ ফাইল অ্যাড করতে পারেন, আর অ্যাড ফাইলে ওই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট হেয়ার করে আপনি যে ফাইলটা পাবেন ওই ফাইলটাও কিন্তু সরাসরি আপনি এই অ্যাড ফাইল দিয়ে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো টুলসের ভিতরে আসি। টুলসের ভিতরে এখানে আর কোনো কাজ নেই, এইখানে আছে বোর্ড। দেখুন এইখানে বোর্ডে এসে কিন্তু আপনি যে বোর্ডটা নিয়ে যে বোর্ডটাই কোডিং আপলোড করবেন সেটা কিন্তু এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে আর্ডুইনো উনো, ন্যানো, তারপর এখানে আছে মেগা, বা এখানে অনেক আর্ডুইনো বোর্ড আছে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেখুন এটি নিতে আরও এগুলো কিন্তু আলাদাভাবে এক্সট্রা অ্যাড করা। দেখুন এখানে অনেক বোর্ড রয়েছে, আপনি সেগুলো যে বোর্ডে আপলোড করবেন কোডিংটা সেই বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে আর একটা বিষয় আছে, আমি আপনাদের বলেছিলাম যে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার, দেখুন এইখানে গিয়ে আমি আপনাদের বলেছিলাম যে প্রিফারেন্সে যে এখানে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার বা ইউআরএলস রয়েছে। দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখন এটা কেটে দিতে হবে। দেখুন এইটা একটু মনে রাখেন যে আমি এখানে একটা লিঙ্ক দিয়েছিলাম অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল। এবার ওকে দেওয়ার পর দেখুন এইখানে টুলসে আসার পর যদি আপনি যে বোর্ডে এই অ্যাডন সফটওয়্যারতে কোডিংটা আপলোড করবেন সেই বোর্ডটা যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনি এক্সট্রাভাবে অ্যাড করে নিতে পারবেন। তার জন্য কিছু লিঙ্ক আছে, ওই লিঙ্কটা কিন্তু ওই প্রিফারেন্সের ওইখানে দিয়ে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এইখানে বোর্ড ম্যানেজার এখানে আসার পর আপনাকে সার্চ দিতে হবে, ঠিক আছে, ওই বোর্ডটা আপনাকে সার্চ দিতে হবে। মনে করেন এটি নি 13, এটি নি 13 একটা মাইক্রো কন্ট্রোলার। এখানে এটা লোড হতে একটু টাইম লাগে। দেখুন আমার ওই ইউআরএলটা দেওয়া নেই এমন আসতেছে না, অর্থাৎ ওইখানে ইউআরএল দেওয়ার পর এখানে সার্চ দিলে কিন্তু এটা অটোমেটিকলি আসবে। ওকে, এটা আসার পর তারপরে এইখান থেকে আপনাকে মোর ইনপুটে গিয়ে সিলেক্ট ভার্সন, কোন ভার্সনটা নেবেন এই ভার্সন দিয়ে ওইখানে ইনস্টল দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ওই মাইক্রো কন্ট্রোলারটা বা ওই বোর্ডটা আপনি এই আপনার কাছে যে সফটওয়্যারটা এই সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারবেন কোডিংটা। তারপর এখান থেকে আপনি কম্পিউটারের সাথে যখন আর্ডুইনো উনো বোর্ড বা যে কোনো আর্ডুইনো বোর্ড কানেক্ট করবেন তখন কিন্তু একটা কম পোর্ট পাবে, অর্থাৎ এখানে যে ক্যাবলটার মাধ্যমে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন ওর জন্য কিন্তু একটা কম পোর্ট পাবে, সেটা সিলেক্ট করে তারপর আপনাকে ওকে করতে হবে। তারপর এখানে প্রোগ্রামার, দেখুন নর্মালি আর্ডুইনো আইএসপি থাকে, তারপর বিভিন্ন মনে করেন ছোটো, অর্থাৎ আপনি যখন আর্ডুইনো উনোকে প্রোগ্রামার হিসেবে ইউজ করবেন তখন কিন্তু এগুলো অনেক সময় চেঞ্জ করা লাগে, সেগুলো আমি দেখিয়ে দেব যে কখন আপনাদের চেঞ্জ করতে হবে। তারপর বার্ন বুটলোড, দেখুন আমি আপনাদের বলেছিলাম এইখান থেকে আপলোড ইউজিং প্রোগ্রামার, যখন এটা প্রোগ্রামার হিসেবে ইউজ করবেন তখন প্রোগ্রামার হিসেবে ইউজ করার আগে আপনি যে আইসিটাকে প্রোগ্রামার হিসেবে ইউজ করে যে আইসিটাতে আপনি কোডিংটা আপলোড করবেন সেটা কিন্তু আগে আপনাকে বুটলোড করে নিতে হবে, অর্থাৎ আর্ডুইনো কোডিং ধারণ করার উপযোগী হিসেবে করে নিতে হবে, তারপরে দেন আপনি আর্ডুইনোর কোডিংটা সাপোর্ট করানোর জন্য এই আপলোড ইউজিং প্রোগ্রামার দেবেন, তাহলে ওই আইসিটা আর্ডুইনো কোডিংটা নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝলেন যে বার্ন বুটলোড আমাদের ইউজ করতে হবে, আপনি যে মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করবেন আর্ডুইনো কোডিং আপলোড করার জন্য ওই মাইক্রো কন্ট্রোলারটাকে, অর্থাৎ শুধু মাইক্রো কন্ট্রোলার, কোনো বোর্ড না, আর্ডুইনো বোর্ড না, শুধু মাইক্রো কন্ট্রোলারকে যখন আপনি আর্ডুইনো কোডিংটা আপলোড করবেন তখন আর্ডুইনো যে কোডিংয়ের সিস্টেম এই সিস্টেমটা ওই আইসিতে কাজে লাগানোর জন্য কিছু ইন্টারনাল কিছু প্রোগ্রাম কিন্তু ওতে আগে থেকে সেট করা লাগে, তখন কিন্তু বার্ন বুটলোড করে আপনি ওই আইসিটা বা মাইক্রো কন্ট্রোলারটা আর্ডুইনো প্রোগ্রাম ধারণ করার উপযোগী হয়ে ওঠানোর জন্য বার্ন বুটলোড করে নিতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এইটুকু, আর হেল্পে গিয়ে আপনি এইখান থেকে হেল্প নিতে পারবেন, মনে করেন আর্ডুইনো কোডিং কীভাবে করা হয়। দেখুন এখানে রেফারেন্সে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিকলি ডিফল্ট ব্রাউজারে
আরডুইনো কোডিং সিস্টেম কিন্তু চলে আসবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে এই কোডিং সিস্টেমগুলো কিভাবে কি করা হয়। তো এটা আমি কেটে দিই, এটা আমার লাগতেছে না। তাহলে এটা হেল্পে গিয়ে আমি দেখালাম। তারপরে আসুন, এইখানে যদি আপনি সেভ করতে চান এইখানে সেভে দেবেন, সেভে দিয়ে এখানে যে ফোল্ডারে সেভ করতে চান ওইখানে দিয়ে এই সেভে দিয়ে দিলে এখান থেকেও সেভ করতে পারবেন। তারপর এখান থেকে ওপেন, দেখুন যে লাইব্রেরি ফাইলগুলো আপনি অ্যাড করবেন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে থাকবে, শর্টকাট হিসেবে। তারপর এখান থেকে ওপেনও করতে পারবেন। তারপর এখান থেকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন বেসিক কিছু এক্সাম্পল দেওয়া আছে, কোডিং এক্সাম্পল। এই যে দেখুন বেসিক কিছু কোডিং এক্সাম্পল দেওয়া আছে যে এলইডি, একটা এলইডি অন অফ করার জন্য কীভাবে কোডিং করতে হবে। তারপরে আরও আছে যে অ্যানালগ ডাটা রিড করার জন্য অ্যানালগ আউটপুট সিরিয়াল, ইনপুট সিরিয়াল, এগুলো কীভাবে করা হয়। তারপরে কন্ট্রোল, সেন্সর, ডিসপ্লে, এগুলো কীভাবে করা হয় তার প্রোগ্রামিং এক্সাম্পলগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলেন। তারপর এটা এখানে যদি আপনি আলাদা এখানে কাজ করতেছেন আলাদা একটা ট্যাব ওপেন করবেন, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে শর্টকাটভাবে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আর দেখুন এইখানে আরডুইনো কোডিং করার ক্ষেত্রে এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আরডুইনো কোডিং করার ক্ষেত্রে দেখুন তিনটা সেকশন রয়েছে, অর্থাৎ যে কোনো আরডুইনো কোডিং করার ক্ষেত্রে, আরডুইনো সফটওয়্যারে কোডিং করার ক্ষেত্রে তিনটা সেকশন রয়েছে। দেখুন এইটা হচ্ছে ফার্স্ট সেকশন, এটা ভয়েড সেটআপ, এটা ভয়েড লুপ। দেখুন এইখানে কিন্তু আপনি যে কোনো লাইব্রেরি ফাইল অ্যাড করতে পারবেন, তারপর কোন টাইপের ডাটা নেবেন, ইন্টেজার, ইন্টেজার নাকি ক্যারেক্টার নাকি ফ্লট টাইপের, এখানে যে টাইপের ডাটা নেবেন সেগুলো কিন্তু সেই ভেরিয়েবলগুলো সেই ডাটা দিয়ে ডিক্লেয়ার করতে হবে। তাহলে বুঝতে পারলেন এখানে তিনটা সেকশন। আমি প্রথম সেকশনে আমার, দেখুন আমি আপনাদের এইখান থেকে এক্সাম্পল দিয়ে আমি দেখাই দিই। দেখুন এখানে বেসিক থেকে অ্যানালগ থেকে দেখাই ইনপুট। ওকে, দেখুন এই কোডিংটা, দেখুন এই কোডিংটা কিন্তু করে দেওয়া আছে। এই কোডিংটাই দিয়ে আপনাদের বোঝাই যে কীভাবে অ্যাডনত কোডিং করায়। দেখুন প্রথম সেকশনে আমি যে কোনো লাইব্রেরি ফাইল অ্যাড করতে পারি, এখানে অ্যাড করা নাই, আমরা করতে পারি, কারণ বড় বড় কোডিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক লাইব্রেরি ফাইল অ্যাড করার প্রয়োজন হবে। তারপরে দেখুন এখানে ইন্টেজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, এই সেন্সর হচ্ছে ভেরিয়েবল। আপনারাই কিন্তু এই সেন্সর ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন, ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এই প্রজেক্ট রিলেটেড কিছু নাম দিতে হবে। দেখুন সেন্সর পিন A0, এলইডি পিন 13, সেন্সর ভ্যালু 0। একটা ভ্যালু নিলাম, ভেরিয়েবল নিলাম যে এর সেন্সর ভ্যালু 0, এটা আমি নিতেই পারি বা অন নিতে পারি, টু নিতে পারি, এটা কোনো বিষয় না। তারপর বয়েড সেটআপের ভিতর আমি এখানে যে পিনগুলো নিয়েছি ওই পিনগুলো ইনপুট হিসেবে ইউজ করবো না আউটপুট হিসেবে ইউজ করবো সেগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। তারপর বয়েড লুপের ভিতর আমি এই পিনগুলো নিয়ে কি কাজ করব, যে আমি কোন কন্ডিশনে ফেলবো, তারপর এগুলো কত সময় অন হয়ে থাকবে, অফ হয়ে থাকবে, এই ডিটেলস কিন্তু ওই বয়েড লুপের ভিতর আপনাকে দিতে হবে। তো আশা করি এই তিন সেকশন যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে কোডিং করতে পারবেন, আর পরবর্তীতে আপনাদের পুরো কোডিং টাইম বিস্তারিত দেখিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে।